আসসালামু আলাইকুম। নতুন সরকার দায়িত্ব নিতে না নিতেই নতুন করে রাজনৈতিক চাপের মুখে পড়েছে, সেটি পরিষ্কার। সজীব ওয়াজেদ জয় দাবি করছেন 90 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে। অন্যদিকে আসিফ নজরুল বলছেন যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার যতদিন প্রয়োজন ততদিন ক্ষমতায় থাকবে, তার মানেই হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘ হবে, এটি পরিষ্কার। নাহিদ ইসলাম অবশ্য বলেছেন নির্বাচিত প্রতিনিধিদের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তরই লক্ষ্য, দ্রুত সবাই দ্রুত বলছেন, যতদিন প্রয়োজন বলছেন, কিন্তু বোঝাই যাচ্ছে যে একটা আমূল সংস্কার করতে চায় অন্তর্বর্তী সরকার। ডক্টর ইউনুস তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে আসেননি, যে 3 মাসের মধ্যে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন, একটা নির্বাচন করবেন, সেটাই তার লক্ষ্য। তারা বারবার বলছেন যে তাদের লক্ষ্য হচ্ছে আমূল সংস্কার, বিচার বিভাগ, প্রশাসন, নির্বাচন কমিশন, এই সংস্কার ছাড়া আসলে যে নির্বাচন যেটি হবে তার মধ্য দিয়ে যেই গণমানুষের আকাঙ্ক্ষা এবং নির্বাচনকে যে পক্ষিগত করা তার যেই প্রচেষ্টা, তার যেই যেই চলমান যেই পদ্ধতি, সেটার পরিবর্তন হবে, একটা আমূল সংস্কার করতে চায় ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সেই কথাটা ডক্টর আসিফ নজরুল কিন্তু পরিষ্কার করে বলছেন। অন্যদিকে আওয়ামী লীগের চাওয়া কী? আওয়ামী লীগের চাওয়া হচ্ছে দ্রুত নির্বাচন দিয়ে তারা জয় পরিষ্কার বলছেন যে তারা বিশ্বাস করে তারা ক্ষমতায় আসবে, যদি ক্ষমতায় নাও আসে তারা বিরোধী দলে থাকবে। অন্তর্বর্তী সরকারকে আবার মাহবুবুল হানিফ স্বাগত জানিয়েছেন, আবার বলছেন যে যাতে সংখ্যালঘুদের উপর অত্যাচার না হয় এবং যাতে আওয়ামী লীগ তারা যাতে নির্যাতন নিপীড়নের শিকার না হয়, অর্থাৎ নমনীয় একটি অবস্থান নিয়েছে, নিয়ে তারা খুব দ্রুত সম্ভব এই সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, অর্থাৎ আওয়ামী লীগ যে একদম রাজনৈতিকভাবে তার মৃত্যু ঘটে গেল অভ্যুত্থানের মধ্য দিয়ে, তার আবার ফিরে আসতে চায়। তারা জানে যে ফিরে আসার পর নানা ইস্যু নিয়ে তারা আন্দোলন করবে এবং সেই ক্ষেত্রে তো সংখ্যালঘুদের উপর হামলা, তার বিচার, এই বিষয়গুলো তারা সামনে এনে আস্তে আস্তে সংগঠিত করবে এবং ভারতের একটি সমর্থন তারা অতীতে পেয়ে এসছে, ভবিষ্যতেও এই ইস্যুটা যদি তারা জোরালো করতে পারে তাহলে ভারত সহ পশ্চিমাদের দৃষ্টি কাড়তে পারবে, ফলে তারা আভ্যন্তরীণভাবে এবং আন্তর্জাতিকভাবে শক্তিশালী হবে, এটাই তাদের লক্ষ্য। অর্থাৎ তাদের লক্ষ্য এটা না যে বিচার, যেমন আজকে সজীব ওয়াজেদ জয় বলছেন যে অতীত ভুলে যেতে এবং বলছেন যে তার মা কোনো নির্দেশ দেননি, এটা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা তারা দায়ী, তাদের কারণে এটি ঘটেছে এমন একটি বলার চেষ্টা করছে। এই অর্থাৎ এই যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে যার কারণে বলা হচ্ছে যে শেখ হাসিনাকে আদালতের মুখোমুখি হতে হবে, আন্তর্জাতিক আদালত অথবা দেশীয় আদালত, সেই বিষয়টিকে এড়িয়ে যাওয়ার জন্য তারা এখন পুলিশের কর্মকর্তাদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। এই পরিস্থিতিটা আরও জোরালো হবে যদি তত্ত্বাবধায়ক সরকার, অর্থাৎ অন্তর্বর্তী সরকার যদি দীর্ঘ সময় থাকে, সে বিচার অনুষ্ঠানের ব্যাপারে বদ্ধপরিকর থাকবে, কিন্তু সেটি যদি করে চলতে থাকে তাহলে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে তার আরও মৃত্যু ঘটবে, যখন নাকি শেখ হাসিনা আদালতের কাঠ জড়ায় দাঁড়াবে। সুতরাং এই পরিস্থিতি উত্তরণে তারা চায় যে অতীতের বিষয়গুলি আর সামনে না এনে তারা সামনে নির্বাচনের মধ্য দিয়ে তারা একটা আত্মরক্ষার একটা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে, তার বহিঃপ্রকাশ ঘটছে এই সজীব ওয়াজেদ জয়ের কথার মধ্য দিয়ে। অর্থাৎ আওয়ামী লীগের এখন কী চিন্তা, সেটি সম্ভবত সজীব ওয়াজেদ জয় তার মায়ের সাথে পরামর্শ করে সেই চিন্তাটা প্রতিদিন বিভিন্ন টেলিভিশনের সাক্ষাৎকারের মধ্য দিয়ে প্রকাশ করছেন। এই জন্য যত দ্রুত নির্বাচন হবে ততই হচ্ছে আওয়ামী লীগ তার অস্তিত্ব রক্ষা করতে পারবে, অর্থাৎ যখনই আওয়ামী লীগ নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে ঢুকে যাবে তখন আওয়ামী লীগের বিরুদ্ধে যে কোনো বিচার, যে এই সমস্ত সদস্যরা খুন, জখম, হত্যা, রাহাজানি, দুর্নীতি, লুটপাট, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। অর্থাৎ নির্বাচন এবং এই সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করার মধ্য দিয়ে আওয়ামী লীগ বাঁচার চেষ্টা করছে, সেটা কি সম্ভব হবে, এটা কি অন্তর্বর্তীকালীন সরকার তারা কি বুঝতে পারছে না, তার পেছনে যে বিশাল
ছাত্রদের যে একটা চাপ রয়েছে, তাদের তাদের যে বিচারের দাবি, সেই বিচারের দাবি কি উপেক্ষা করতে পারবে? পারবে না। বিএনপি কি মেনে নেবে যে ঠিক আছে নির্বাচন হোক, আমরা ক্ষমতা দেব, বিচার টিচার দরকার নেই? না, তারাও সেটি সেই ফাঁদে পা দেবে না। ফলে একটা জটিল রাজনৈতিক সমীকরণ সামনে। সেই সমীকরণে কিভাবে এই অন্তর্বর্তী সরকার তার মেয়াদটা কি আসলে কি 90 দিনের মধ্যে সে নির্বাচন করে বিদায় নেবে নাকি লম্বা সময় নেবে? আসিফ নজরুল যদিও বলেছেন যে যতদিন দরকার ততদিন থাকবে, আবার নাহিদ ইসলাম বলছেন দ্রুত নির্বাচনী লক্ষ্য। সব মিলিয়ে এখনও কিন্তু একটা অস্পষ্টতা আছে যে সরকার আসলে কি কি তার পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো সম্পন্ন কিভাবে করবে, কবে নাগাদ শুরু করবে, সেই পুরো বিষয়টি না পরিষ্কার না হওয়া পর্যন্ত কিন্তু এক ধরনের রাজনৈতিক অচলাবস্থা, অস্পষ্টতা মানুষের মধ্যে থাকবে। এটি স্বাভাবিক দশা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।